السلام عليكم ورحمة الله وبركاته. ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহ পাকের খাস রহমতে ভালো আছো। তোমরা, তোমাদের মা বাপ, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ পাকের খাস রহমত এবং তোমাদের নেক নজরে আমরাও ভালো আছি। এর জন্য কালিমাতুর শুক আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ছাত্র বন্ধুরা, আমরা এখন দাখিল সপ্তম শ্রেণীর চতুর্দশ পাঠ আর রহমাতু আলাল খালক, সৃষ্টির প্রতি দয়া, এ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শোনার, অনুধাবন করার, অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা ইন নাসাত তালি সুম্মা আজিব আনিল আসআলাতিল মুনহিকা। ইকরা পড়ো, নাসা উদ্দীপক তালি নিচের, সুম্মা অতঃপর আজিব উত্তর দাও, আনিল আসআলাতিল মুনহিকা এই নস সম্পর্কিত প্রশ্নের উত্তর দাও। কাল আল ওয়ালিদু লি ইবনিহি, কালা বলল ওয়ালিদু লি ইবনিহি, পিতা তার ছেলেকে বলল, আল হাইওয়ানি আল হাইওয়ান ও মখলুকুন, আল হাইওয়ান চতুষ্পদ জন্তু, মখলুকুন সৃষ্ট, ইউহিসু কামা নুহিসু, তারা অনুভব করে যেরকম ভাবে আমরা অনুভব করি, ওয়াশউর বিল আলাম, তারাও দুঃখ বেদনা অনুভব করে, কামা নাশউর যেমন আমরা অনুভব করি, ওয়ালাকিন্নাহু কিন্তু তারা, লা ইয়ান্তিকু তারা কি করতে কথা বলতে পারে না, এই জন্তুগুলি কথা বলতে পারে না, ওলা এক শিপু এবং প্রকাশ করতে পারে না, আন আলামিহি তাদের ব্যথাটা আমাদের মতো প্রকাশ করতে পারে না, হাওয়া জীবনা এই জন্য আমাদের জন্য অবশ্য করণীয়, আন্নার হমা আন্নার হামাহু তাদের প্রতি আমরা রহম করবো, ফানুতি ইমাহু তাদের প্রতি আমরা কি করব, অনুগ্রহ করব, অনাস্কাহ তাদেরকে আমরা কি করব, পানি পান করাবো, তাদেরকে আমরা সর্বদিক থেকে আমরা তাদের যে দরকার এগুলি আমরা তাদেরকে আমরা সরবরাহ করবো, আনোয়ালিজে হোক তাদেরকে আমরা চিকিৎসা করবো, ওলা নুদিয়াহ তাদেরকে আমরা কোনো অবস্থায় কষ্ট দিব না। অকত ফারেজাতিল আদিয়ানু সামাবিয়া, অকাত অবশ্যই ফাইজাতুল আদিয়ানু অবশ্য করণীয় করে দিয়েছেন, আদিয়ানু ধর্ম আসমানি ধর্ম, কুল্লুহা প্রত্যেক, রহমাতু দয়া অনুগ্রহ, বিল হায়নাত হায়নাতের প্রতি চতুষ্পদ জন্তুদের প্রতি কি করা, রহম করা, করম করা, প্রত্যেক দিন এই ব্যাপারে অনুগ্রহকে অবশ্য রহম করাকে, অনুগ্রহ করাকে অবশ্য করণীয় করে দিয়েছেন, কামাত উমামুন কাসিরাতুন প্রতিষ্ঠিত করেছেন অনেক জাতি, অকামাত প্রতিষ্ঠা করেছেন উমামুন জাতি অনেক, বি জুহুদিন প্রচেষ্টালি হিমায়াতিহা তাদেরকে রক্ষা করার জন্য, অদ্দিপাই আনহা দিদ্দান মোয়ামেলা প্রতিহত করতে, আনহা তাদের তরফ থেকে, দিদ্দান মোয়ামেলা তাদের কঠিন মোয়ামেলা থেকে সহজ অনুগ্রহ মোয়ামেলার জন্য, কাসিয়াতে কঠিন মাহা তাদের সাথে নরম মামলার জন্য অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, অকুবিনাত জামাতুন এবং অনেক প্রতিষ্ঠান কেলির রিফকি তাদের জন্য অনেক প্রতিষ্ঠান করেছেন, গঠন হয়েছে জামিয়াত অনেক অনেক দিক অনেক প্রতিষ্ঠান হয়েছে, লির রিফকি তাদেরকে দয়া করার জন্য, বিল হায়ানাতি হায়ানাতের প্রতি সৃষ্টির চতুষ্পদ জন্তুর প্রতি কি করতে, রহম করতে, অনেক প্রতিষ্ঠান সৃষ্টি শিবিরা তাদেরকে দেখাশোনা করার জন্যে, অলাজে তার চিকিৎসা করার জন্যে, অল এহসান ইলাইহা এবং তাদের প্রতি অনুগ্রহ করার জন্যে, লি সবাবি এই জন্য যে দুপি হ্যাঁ তারা অত্যন্ত দুর্বল, ও আদামিল কুদরাতি আলাল কালাম ও এবং আদামি পারে না, কুদরাতি সক্ষম নয়, আলাল কালামই কথা বলতে সক্ষম নয়, এই জন্য অনেক প্রতিষ্ঠান তাদের এগুলি বোঝার জন্যে, রহম করার জন্যে, তাদের প্রতি শক্ত না হওয়ার জন্যে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অকাত খলাকাল্লাহুল হায়ানাত,
অকাদ অবশ্যই খলাকাল্লাহু সৃষ্টি করেছেন হায়ানাত জন্তুদের প্রতি আল্লাহ তাআলা ওয়াল আনআমি এবং চতুষ্পদ জন্তুদের প্রতি ওয়াসাখখারা হালানা এবং তা অতকালা হায়ানাত ওয়াল আনআমা আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক জীব জন্তু চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন ওয়াসাখখারা হালানা এবং এগুলিকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন অজালা ফিহাল ফাওয়াইদা কাসীরা এবং তাদের মধ্যে করে অজালা করেছেন ফিহা সেই জন্তুদের মাধ্যমে সেই চতুষ্পদ জন্তু সেই জন্তুদের মধ্যে আমাদের জন্য করেছেন ফাওয়াইদা অনেক উপকার ফাওয়াইদা কাসীরা অনেক উপকার আমার জন্য করেছেন কাল আল ওয়ালাদু ছেলেটি বলল মা হুয়া মাওকিফুল লিদ্দিনিল ইসলামী মা হুয়া মাক আমাদের মাক অবস্থান কি দিনের ইসলাম আমাদের ইসলাম ধর্মে তাদের প্রতি হায়নাতের প্রতি জন্তুদের প্রতি কি ব্যবহারের অবস্থানটা কি করেছেন মিনাল হায়নাত হায়নাতের প্রতি কাল আল ওয়ালিদ পিতা বলেন ইসলাম লাহু ইসলাম লাহু তাদের জন্যে মাওকিফুন ইনসানিয়াতুন করিম ইসলাম হলো সমতা ধর্ম এটা একটা সবার জন্য একটা অনুগ্রহ করম ন্যায় নীতির ধর্ম অর্থাৎ ইসলাম তাদের জন্য একটা অনুগ্রহ ন্যায় নীতির একটা মাপদণ্ড করে দিয়েছেন ইহতাম্মা গুরুত্ব বুঝছেন বীর হায়াতি ইহতিমাম আনবাদেন পুরাপুরি গুরুত্ব আরোপ করে তাদের প্রতি সর্বদিক থেকে তাদের এলাজ তাদের খাবার তাদের পানীয় তাদের ঔষধ চিকিৎসা তাদের প্রতি নরম আচরণ এবং রুখ থেকে বিরত থাকার জন্য ইসলাম পরিপূর্ণভাবে গুরুত্ব আরোপ করেছেন আমরাহ এবং হুকুম করেছেন আই ইয়ার আ রক্ষা করতে হাক্কুল হায়নাত এই চতুষ্পদ জন্তুর এবং হায়নাতের হক রক্ষা করতে ইসলাম কি করেছেন খুব সংরক্ষণ করার জন্যে সবার উপরে অবশ্য কোনো করে দিয়েছেন আই ইউ আমিলাহু মাওয়াত হাসানা আন যায় ইউ আমিলাহু তাদের সাথে ব্যবহার করতে মাওয়াত ব্যবহার হাসানা উত্তম ব্যবহার ইসলাম নির্দেশ দিয়েছেন এখন ছাত্র বন্ধুরা আমরা একটুখানি খেয়াল করব এই উদ্দীপক থেকে আমরা প্রথম প্রশ্নটা হলো আসওয়াল মা হওয়া তাসবিহাহু বাইনাল ইনসান আল হায়ওয়ানাত মা হওয়া কি তাসবিহাহু সামঞ্জস্য রয়েছে বাইনাল ইনসান আল হায়ওয়ানাত হায়ওয়ানাতের মধ্যে প্রাণীর মধ্যে এবং মানুষের মধ্যে কি পার্থক্য রয়েছে আল জবাব আল হায়ওয়ানাত ইহুসু আল আয়নাত ইহুসু কামা ইহুসু এই প্রাণীরাও জন্তুরাও আমাদের মতো অনুভব করতে পারে যেমন আমরা অনুভব ইনসান করতে পারে ও ইয়াশউরু বিল আমালি বিল আলামি বিল ও ইয়াশউরু বিল আলিমা কামা ইয়াশউরু ইনসান ও ইয়াশউরু এবং অনুভব করতে পারে বিল আলিমা ব্যথা কামা যেমন ইয়াশউরু ইনসান মানুষ অনুভব করতে পারে তার উত্তর আমরা এগুলি ইনশাআল্লাহ বাড়িতে মুখস্থ করে নিব আসওয়াল লিমা ইয়াজিবু আলাইনা রিফকি বিল আয়নাত প্রাণীর প্রতি লিমা কেন ইয়াজিবু ওয়াজিব করেছেন আলাইনা আমাদের উপরে রিফকি বিল আয়নাত প্রাণীর প্রতি দয়া দেখানো আমাদের উপর ওয়াজিব কেন আল জবাব তার উত্তর হল আল আয়নাত মাখলুকুন হায়নাত আল্লাহ পাকের সৃষ্টি প্রাণীরও আল্লাহ পাকের সৃষ্টি হিসু কামান হিসু তারা অনুভব করে যেরকমভাবে আমরা অনুভব ইয়াস ওরো তারা উপলব্ধি করে যেমন আমরাও কী করি উপলব্ধি করি ওয়াস ওরো এবং তারাও কী করে বিল আলিমা তারাও কী করে বিল আলামি তারাও কী করে ব্যথা অনুভব করে কামা নাস ওরু যেমন আমরা ব্যথা অনুভব করি ওলা কিন্না হোলা ইয়ান্তিকু ওলা একশিবকে তার কথা বলতে পারে না আন আলামিহি তাদের ব্যথার তারা প্রকাশ করতে পারে ফালিজা ইয়াজিবু আলাইনা রিফকু বিল আয়নাত এই জন্য আমাদের জন্য অবশ্য করণীয় তাদের প্রতি দয়া করা আসওয়াল মাদা ফুরিদাতুল আদিয়ান ও সামাবিয়াত বিল আয়নাত আসমানি ধর্মসহ প্রাণীর ব্যাপারে কি উপার্য করেছে আল জবাব ফুরিদাতুল আদিয়ান ও সামাবিয়াত কুল্লাহা রহমাত বিল আয়নাত প্রত্যেক আসমানি ধর্মই কি করেছেন প্রাণীদের প্রতি দয়া করা অপরিহার্য করে দিয়েছেন সলিমাজা তাকওয়াতুল জামিয়াত বহু সংখ্যক সংস্থা কেন গঠিত হয়েছে তাকাওয়ুন জামিয়াতুন নিরায়াতিল আয়নাত ইলাজি অনেক সংস্থা গঠিত হয়েছে তাদের জন্য তাদের চিকিৎসা করার জন্য তাদেরকে দেখাশোনার অনেক সংস্থা গঠন করা হয়েছে আসল মা হুয়া মাওকিফুদ্দিন ইসলাম
প্রাণীর সাথে আচরণের ক্ষেত্রে ইসলাম ধর্মের অবস্থান কি? আল ইসলাম উলাহু মাওকিফুল ইনসানিয়াতুম করিম। ইসলাম ধর্ম তাদের জন্য সম্মানসূচক এবং তাদের দয়াপূর্ণ একটা অবস্থান করেছেন, মুআমালাতিহি তাদের জন্য ব্যবহার করেছেন হায়ানাতি প্রাণীর প্রতি। হিতামান ইসলাম গুরুত্ব করেছে ইসলামের হায়াতি হিতামান বালিগাতান পরিপূর্ণভাবে মুআমাল ইনসানা মানুষকে আদেশ করেছেন ইয়ার আ হক করান এবং প্রাণীদের হক আদায় করার জন্য ইনসান কি করেছেন অবশ্য করণীয় করে দিয়েছেন। আমিনহ ব্যবহার করতে মুআমালাতান হাসানা উত্তম ব্যবহার করতে ইসলাম সবার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরস্পরের প্রতি আমরা পরস্পর দয়া করব, খাস করে পিতা মাতার প্রতি আমরা তাদের কথাকে মনে নিব, উত্তম ব্যবহার করব এবং আমরা ভালো করে লেখাপড়া করব, শিক্ষকের কথাগুলিকে মেনে নিব, মুরব্বীদের কথা ভালো হলে আমরা সবগুলিকে মেনে নিব এবং আমরা সুন্দর করে সামনের সবকে উপস্থিত হয়ে পড়ার জন্যে তোমাদেরকে আহ্বান জানিয়ে চতুষ্পদ জন্তুর প্রতি আমরা পুরাপুরিভাবে তাদের খোঁজ খবর নিব, তাদের অসুখ বিসুখ খাবার দাবার পানীয় চিকিৎসার প্রতি খেয়াল করব, তাদের প্রতি আমরা রুরু আচরণ না করে দয়া আচরণ করব, এ আশা ব্যক্ত করে সামনের সবককে আবার উপস্থিত থেকে আমাদেরকে সবকগুলি জানার জন্যে শিক্ষার জন্যে উপস্থিত থাকার জন্যে তোমাদের প্রতি আহ্বান রেখে আজকের মতো এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।